দেহট থেকে আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি সিজার মন্ডল ছিলেন। তবে এই ঘটনার পোস্টমর্টম রিপোর্ট অর্থাৎ ময়নাতদন্ত রিপোর্ট আসার পরই স্পষ্ট হবে যে সত্যি ঘটনাটা কী, কারণ পুলিশ আনছে আগুনের তত্ত্ব পুলিশের বক্তব্য অনুযায়ী, কিন্তু পরিবারের তরফে বলা হচ্ছে অ্যাসিডেই আক্রান্ত হয়ে অ্যাসিড হামলার যেই মৃত্যু হয়েছে এই মূকবধির মহিলার। এখন দেখার এর পরবর্তীতে ঠিক কী আপডেট আমরা পাই। তবে শুধু এই ঘটনা তেহট্টে তার নয়, এর আগে তারকেশ্বরেও একই রকম ঘটনা ঘটেছে। ১৩ দিনের জমে মানুষের টানাটানি শেষ হয়ে আজকে হেরে গিয়েছে তারকেশ্বরের জ্যোৎস্না দাস। পাড়ার যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ার মাসুল গুনলেন প্রাণ দিয়ে। ১৩ দিনের জীবনযুদ্ধের লড়াইয়ের রীতি, অ্যাসিডে পোড়ার দুঃসহ যন্ত্রণা ভোগ শেষ, মারা গেলেন জ্যোৎস্না দাস। পাড়ার এক যুবকের কুপ্রস্তাবে রাজি হননি, অপরাধ এটাই। বদলা নিতে পাঁচ সন্তানের মা জ্যোৎস্না দাসের মুখে অ্যাসিডে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। স্বামী মারা গেছেন মাস সাতেক আগে, দুই ছেলেকে নিয়ে পিয়াশাড়ার বাড়িতে একাই থাকতেন জ্যোৎস্না দেবী। চাষের কাজ করে কোনো রকমে চলত সংসার, কিন্তু একা মহিলা দেখেই নজর পড়ে পাড়ার যুবক নূর আলীর। শুরু হয় কুপ্রস্তাব দেওয়া, রাজি হননি তিনি। ওই বলতো বদমাইশের মতন করতো, ও রাজি হয় না বলে এটা এরকম করেছে। বদমাইশি মানে কি বদমাইশি? ওই যে মেয়েছিল জানেন তো, স্বাভাবিক আমার সাথে থাকতে হবে, ও সেটা রাজি হয় না। মহিলার এমন দুঃসাহস মানতে পারেনি নূর ও তার সঙ্গীরা। ২৫ তারিখ গভীর রাতে মহিলার বাড়িতে প্রথমে ইট ছোড়া হয়। কে ইট ছুঁড়ছে দেখতে দুই সন্তানকে নিয়ে বাড়ির বাইরে আসেন জ্যোৎস্না দেবী। তড়িঘড়ি তার মুখে অ্যাসিড ছুঁড়ে দেয় দুষ্কৃতীরা। অ্যাসিড লাগে তার দুই সন্তানের শরীরেও। গোয়েন্দার গোয়েন্দার করেছে, এই তো বামা করেছে, খাপা করেছে, নুরো করেছে। বামা খাপা নুরো? হ্যাঁ। আর কারোর উপরে সন্দেহ আছে? না। ওই তিনজন? ওই তিনজনের উপরে আমার সন্দেহ। গুরুতর জখম জ্যোৎস্না দাসকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে জমি মানুষে টানাটানি। জ্যোৎস্নার বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত নূরকে। তারকেশ্বর পুলিশের দাবি অ্যাসিড ঢালার কথা স্বীকার করে নিয়েছে নূর। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে অ্যাসিড ঢালার মগও। পুলিশের জালে মূল অভিযুক্ত, মাঠে নেমে পড়েছেন রাজনীতির কারবারিরাও। আমরা সরকার পক্ষ থেকে আমরা যত রকম সহযোগিতা করার আমরা করব, এখন পর্যন্ত আমরা সহযোগিতা করে আসছি, আমরা আগামী দিনেও সহযোগিতা করব। তো আমরা প্রশাসনের কাছে একটাই আবেদন থাকবে আমাদের, যে দোষী ব্যক্তিরা শাস্তি পাক। কিন্তু তাতে কি, বাবা মা হারানো কিশোরের একটাই দাবি, উপযুক্ত শাস্তি চাই। অভিযুক্তের কঠোরতম শাস্তি চান সন্তান হারা মাও। নাম হচ্ছে খ্যাপা আর নুরো, আর জড়িত মানুষ কি চাইছো? ওদের কি ওদের শাস্তি চাই, কঠোর শাস্তি দিন। আমি আর কি বলবো, আর ওই ছোট ছোট বাচ্চারা কি খাবে না খাবে আপনারা ব্যবস্থা করুন। ২৪ ঘন্টার জন্য বিধান সরকার ও মমিতা চক্রবর্তীর রিপোর্ট।